পরিবেশ সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে অভিনব উদ্যোগ নওদায়। প্রায় 3 কিলোমিটার রাস্তার দুধারে তালগাছের বীজ পুঁতল ছাত্রছাত্রীরা। এদিন ব্লক প্রশাসনের সহযোগিতায় এই কর্মকাণ্ডে সামিল হন ছাত্রছাত্রীরা। বিয়ের ধুতি, পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব। ঠিকানা 28 মুরারিমোহন সেন রোড, হাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগের নম্বর 9732888000। রবি ঠাকুর লিখেছিলেন, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, তবে সেই তালগাছ এখন হারিয়ে যেতে বসেছে। তালগাছ একদিকে যেমন সৌন্দর্য বহন করে, তেমনি মৃত্তিকা ক্ষয় রোধ করে। এই তালগাছ লাগাতে এবার নওদায় পথে নামলো স্কুল পড়ুয়ারা। 3 কিলোমিটার রাস্তার দুধারে তালের বীজ পুঁতল ছাত্রছাত্রীরা। শুক্রবার সকাল থেকে সরজুবালা বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা বেলডাঙ্গা আমতলা রাজ্য সড়কের শব্দনগর থেকে বাগাছাড়া মাঠ এলাকায় প্রায় 750 বীজ রোপণ করে। একদিকে যেমন মৃত্তিকা ক্ষয় রোধ হবে, তেমনি পরিবেশ সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতেই এই উদ্যোগ বলে জানান স্কুলের প্রধান শিক্ষক। আমরা পরিবেশ বান্ধব একটা পরিস্থিতি তৈরি করতে চাইছি, যে এখানে খুব সুন্দর আমাদের রাস্তা তৈরি হয়েছে। এই যে রাজ্য সড়ক বেলডাঙ্গা এবং আমতলার মাঝে দুই দিকে পাথর দিয়ে বাঁধিয়ে দিয়েছে রাস্তা, এবং অনেকটা করে জায়গা পাওয়া গিয়েছে। সেই জায়গায় যদি আমরা লম্বা করে 3 কিলোমিটার সুন্দর জায়গা এখানে যদি তালের বীজ বপন করতে পারি, তাহলে আগামী 3-4 বছরের মধ্যে একটা তাল গাছ খানিকটা বড় হলে তার সৌন্দর্য বৃদ্ধি ঘটবে, যেমন পাশাপাশি পরিবেশে আমাদের এই সময় গাছের খুব চাহিদা, এখানে ফাঁকা মাঠ। এদিন ব্লক প্রশাসনের সহযোগিতায় এই কর্মকাণ্ডে সামিল হন ছাত্রছাত্রীরা।